হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই পুজো ব্লগে আগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন ভিডিওতে তো তোমাদের সবাইকে জানি গুড মর্নিং আর আজকে আছে পৌষ সংক্রান্তি তো তোমরা অনেক অনেক ভালো থাকো আর সকাল সকাল কিন্তু সবাই স্নান করে নিও আর অনেক অনেক পিঠে খাও তো চলো ভিডিওটা শুরু করছি তো তোমাদের গোল সোনাকে দিয়ে তো ও দেখো ভীষণ কিন্তু দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টুমি করছে তো খুব দুষ্টু শিখে গেছে ও তো চলো তারপরে দেখো ওর সাথে কীভাবে টাইম কাটাতে হয় তো এইভাবে ও জানালার উপর উঠে দুষ্টুমি করছে আর এইভাবে আমাকে বসে থাকতে হয় ওর দুষ্টুমি দেখার জন্য ও সারাক্ষণ এইভাবে দুষ্টুমি করে যাবে আর ওকে পাহারা দাও বসে থেকে তো আমার তো আর কোনো কাজকর্ম নেই ওকে নিয়েই সারাক্ষণ বসে থাকা ও এইভাবে দুষ্টুমি করে চলেছে তো তারপরে দেখো মা এরকমভাবে আমাদের আলপনা দেয় তো চলো তোমাদেরকে দেখায় তো দেখো এগুলো এভাবে আমাদের আলপনা দিতে হয় তো এগুলোর নাম আমরা বলে থাকি পোষ্ণা পোশী তো তোমরা কি বলে থাকো সেটা জানিও আমাকে তো তারপরে এই দেখো আমাদের ঠাকুর ঘর এই যে আমাদের গোপু সোনা ছোট্ট গপু আজকে স্নান করবে করে সোয়েটার পরবে তো ওকে মা স্নান করিয়ে দিয়েছে তারপরে দেখো পিঠে ভাজছে মা তো পিঠে ভাজা হয়ে গেলেই তারপরে আমাদের পুজো দেবে তো এই দেখো মা পিঠে ভাজছে আর ভীষণ ঠান্ডা পড়েছে ভীষণ তো সকাল সকাল স্নান করে এইভাবে পিঠে পুলি ভাজা তো তারপরে মা দেখো এইভাবে বাইরে চলে এসছে পিঠে দিতে কলার পাতার মধ্যে করে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমার সাথে থেকেও তোমরা সবাই খুব ভালো থেকো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কী কী পিঠে পুলি খাওয়া দাওয়া হলো তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি টাটা থ্যাংকস ফর ওয়াচিং